ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন আজকে আমরা কি করতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে আমরা চলে আসলাম রাউন্ড বি হেয়ার কাটিং এর আরো একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে বলে দিতে চাই, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। সো গাইস, বেশি বক বক না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, প্রথমে আমরা কাপড়টাকে ভালোভাবে পেঁচিয়ে নেব, এরপর আমরা স্প্রে করে পুরো চুলটাকে ভিজিয়ে নেব। তারপরে আমরা নাম্বার ওয়ান মেশিন দিয়ে এই যে এই দাগের নিচে চুলগুলোকে কেটে ফেলবো। সো লক্ষ্য করে দেখতে থাকুন। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. এরপরে আমরা জিরো মেশিন দিয়ে দাগের উপরের বাড়তি চুলগুলোকে কেটে ফেলবো। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো 0.5 মেশিন। এই মেশিনটা আমরা এই দাগের নিচে চুলগুলোকে আরো জিরো সাইজ করে দেবো। সো গাইস, লক্ষ্য করে দেখতে থাকুন। এরপর আমরা গোল্ডেন জিরো মেশিন দিয়ে চিপের আশেপাশে চুলগুলোকে সাইজ করে দেব। গাইস, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সো গাইস, এরপরে আমরা শীতেতে সুন্দরভাবে একটা দাগ দিয়ে দেব। এবার আমরা খুর দিয়ে চিপের আশেপাশে চুলগুলোকে সাইজ করে দেব। সো গাইস, লক্ষ্য করে দেখতে থাকুন। I'm here and I'm feeling exaggerated, that's what you assume. The story's over now, I'm... এরপর আমরা তিন নম্বর কভার লাগিয়ে ভিড়ের উপরে বাড়তি চুলগুলোকে সমানভাবে মিশিয়ে দিব। সো গাইস, দেখতে থাকুন। Still hanging in the balance, not the life I want to live. I want to take it all, standing tall. Fear I weighed the person you are. Oh. এরপরে আমরা চিরুনি এবং মেশিন দ্বারা উপরের বাড়তি চুলগুলোকে কেটে ফেলবো। এরপর আমরা চুলটাকে সিল্কি করার জন্য হালকাভাবে ড্রাই করে নেব। সো গাইস, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। সো গাইস, লাস্ট লুক দেখে ভিডিওটি সম্পূর্ণ করা যাক।